এটা মোটামুটি তো এখন নিশ্চিত করে বলা যায় রমজান চলে এসেছে এবং বিএনপি রমজানের আগে আর বড় কোনো কর্মসূচি সেটা পদযাত্রা হোক সভা বা সমাবেশ হোক বিএনপি দুটি কর্মসূচি নিয়ে এগুচ্ছিল মূলত এর মধ্যে গত একেবারে টানা 7-8 মাস ধরে কর্মসূচি এক হচ্ছে সমাবেশ তিনটি কর্মসূচি এক সমাবেশ এক হলো বিক্ষোভ মিছিল আর হলো হচ্ছে আপনার এই রিসেন্টলি এসে পদযাত্রা এবং তারা কোনোভাবেই হরতাল অবরোধ এই ধরনের কর্মসূচির দিকে এখন যেতে চাচ্ছে না এবং যেতে চায় না এমন ইঙ্গিতেই কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন প্রেস কনফারেন্সে বলেছেন একাধিকবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কি এই ধরনের কোনো কর্মসূচিতে যাবেন কি না তিনি বলেছেন যে সরকার চায় তারা এই ধরনের কর্মসূচিতে যাক কিন্তু বিএনপি এখন হরতাল অবরোধ বা এই ধরনের কোনো কর্মসূচিতে যাবে না তারা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই থাকতে চায় এবং যেহেতু রমজান চলে এসছে এবং একেবারেই পুরো ন্যাচারাল কারণেই ধর্মীয় কারণে বিএনপি যে একটা ট্রেন্ডে উঠেছিল রাজনীতির বা রাজনৈতিক তাদের প্রোগ্রামের বলি আন্দোলনের বলি সংগ্রামের বলি এই ট্রেন্ডটা একটুখানি হলেও স্থিমিত হলো তবে স্থিমিত হলেও এটাকে পুরোপুরি স্থিমিত বিএনপি রাখতে চায় না রমজান মাসে তাদের দুইটা মেইন টার্গেট একটা হচ্ছে ইফতার রাজনীতি তো চলবে এটা সবাই সব দল যেমন করে তবে বিএনপির এবার একটু ভিন্ন রকম বেশি রকম হবে তারা এগুলোর মধ্যে দিয়ে মত বিনিময় তাদের কর্মীদের বেশি সম্পৃক্ত করা শুধু ট্রেডিশনাল ইফতার না করা আরেকটা হচ্ছে কূটনৈতিক তৎপরতা কূটনৈতিক তৎপরতাটা তারা ইতিমধ্যে ভারতের সাথে বিএনপি ইতিমধ্যে মনে করা শুরু করেছে এবং বিএনপির নেতৃবৃন্দ শুধু না বিএনপির আপনার নীতি নির্ধারক বাদ দিয়ে যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে তারা এবং বিএনপি কর্মীরা মনে করা শুরু করেছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে তারা এক ধাপ এগোতে পেরেছে এবং সেই এগোতে পারাটা তারা একটা বড় রকম অ্যাচিভমেন্ট দেখছে এদিক দিয়ে বিএনপি মনে করছে যে পশ্চিমা বিশ্ব যে স্ট্যান্ডে আছে সেটা তাদের ফেভারে যাচ্ছে ইউরোপের মানে ইউরোপের দেশগুলো যে স্ট্যান্ডে আছে এটা তাদের ফেভারে যাচ্ছে তারা এই জায়গাটাকে রমজানের সময় আরও বেশি রকম শক্তিশালী করতে চায় মানে অন্তত যোগাযোগ এবং সেটা সরকারের বিরুদ্ধে তো তাদের সব বিরোধী দলের কাজই তো সরকারের বিরোধিতা করা সেই বিরোধিতা তাদের মতো করে কূটনীতিকদের আরও একটু বোঝানো কূটনীতিকদের আরও তাদের তাদের ফেভারে রাখা বা সরকারকে চাপ দেওয়া হোক এই ধরনের বিষয়গুলোর দিকে বিএনপির একটা বড় রকম নজর থাকবে কারণ বিএনপি মনে করে যে এই আন্তর্জাতিক চাপ আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্যে সেটা ক্যাটেগর গভর্নমেন্টের অধীনে হবে না মানে এটা বিএনপি বক্তৃতা বিবৃতিতে এখনও বলে না তাদের দাবিতে আছে ক্যাটেগর গভর্নমেন্টের অধীনে হওয়া কিন্তু বাস্তবতা হলো যে ক্যাটেগর গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে না ফলে যেন অন্তত বিএনপির ফেভারে যায় বা বিএনপি নির্বাচনের পুরোপুরি পরিবেশ পায় সেই ধরনের একটি সম্ভাবনার জন্যে তারা চায় যে কূটনৈতিক সম্পর্কগুলো জোরদার হলে যদি সেসব দেশগুলো তাদের জায়গা থেকে সরকার হোক ইলেকশন কমিশন হোক তাকে চাপে রাখে যে ইলেকশন সুষ্ঠু না হলে এই ব্যবস্থা নেওয়া হবে সে ব্যবস্থা নেওয়া হবে এটা হবে সেটা হবে এই রকম একটি সম্পর্ক তৈরি করার জন্যে এবং যোগাযোগটা এমন পর্যায়ে বিএনপি করতে চায় যে যেন মানে নিজেরা যতটা মিটিং করবে কূটনৈতিকদের সঙ্গে তারা যে মেসেজগুলো তাদের ঘনিষ্ঠ কূটনৈতিকদের মাধ্যমে দেয় তাদেরকে দিয়ে অন্য দেশগুলোকে আরও একটু এই আলোচনায় যুক্ত করার জন্যে এই রমজানে এই কূটনৈতিক প্রয়াসটা বিএনপির দিক থেকে বেশ জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে থাকবে বলেই আমাদের কাছে যতটুকু আমরা বিএনপি নেতৃবৃন্দ উদ্ধার করতে চাই এবং তারা মনে করে যে যদি এই কূটনৈতিক চাপটা সরকারের উপরে থাকে তাহলে এটা তাদের পক্ষে ফেভারে যাবে ফলে রমজানে এই দুই তিনটি জায়গায় যে এক হচ্ছে নিজেদের দলেরকে এই ইফতার পলিটিক্স বলি বা ইফতার রাজনীতি বলি সেটার মধ্যে রেখে দলকে আরও বেশি ঈদের পরের আন্দোলনের জন্য সক্রিয় রাখা যুগপৎ আন্দোলনে যারা আছে তাদের মধ্যে যে একটা বিশৃঙ্খলা চলছে
এই বিশৃঙ্খলাটা যতটা কমিয়ে আনা যায় আর হচ্ছে কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগ বাড়িয়ে নিজেদের ফেভারে পরিস্থিতি রাখা, এই তিনটার দিকে বিএনপি নজর রেখে আগা রমজান মাসটা পার করবে বলেই আমাদের কাছে যতটুকু খবর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।